চুপি চুপি বলো কেউ জেনে যা জেনে যা কেউ জেনে যা হ্যাঁ বন্ধুরা আপনাদের জানানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটি তো এই মেশিনটা আপনারা সবাই চেনেন এই মেশিনটার মডেল নাম্বার ছিল গ্রাইন্ডার তো এই মেশিনটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস করা যায় তো এর কোড নাম্বার দিয়েছি আমরা ভূমিকম্প ওয়ান কারণ এটা ভূমিকম্পর মধ্যেই কিন্তু কাজ করে এই মেশিনটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের জিনিস করতে পারবেন যেমন হলুদ মরিচ গম ভুট্টা জিরা সব কিছুই আপনি পরা করতে পারবেন সাথে আরেকটা জিনিস করতে পারবেন সেটা হলো কুমড়ার ডাউল এখন কিন্তু শীতের সিজন তো শীতের সিজনের জন্য আপনারা যে ইন্ডিয়ার যে মেশিনগুলো কেনেন ও ওগুলো হচ্ছে আপনার বিটিসি কোম্পানির ওগুলো দিয়ে আপনি খালি কুমড়ার ডাউলটাই করতে পারবেন অন্য কিছু ওটা দিয়ে করা সম্ভব না সেক্ষেত্রে আপনার খালি সিজনটা শেষ করে কিন্তু মেশিনটা বাসায় পড়ে থাকে তো আমাদের এই মেশিনটি নিলে আপনি সিজনের সময় কুমড়ার বড়ি করতে পারবেন অথবা যে ডাউল টাউল আছে তারপরে আপনার হলুদ মরিচ গম ভুট্টা জিরা সব কিছুই আপনি পাউডার করতে পারবেন এই মেশিনটার মাধ্যমে এটা কোড নাম্বার আমরা ভূমিকম্প দেওয়ার পিছনে কিন্তু কারণ আছে কারণ এটা ভূমিকম্পর মতোই কিন্তু কাজ হয় আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই ছোটো মেশিনটা দিয়ে যদি আপনি ভুট্টা আধা ভাঙা করেন তো ঘন্টায় আড়াইশো কেজি পর্যন্ত আধা ভাঙা করতে পারবেন প্রায় ছয় থেকে সাত মন আর যদি আপনি হলুদ মরিচ পাউডার করেন তাও অনেক পরিমাণে পাউডার করতে পারবেন হলুদ মরিচ গম ভুট্টা জিরা মানে সব কিছুই আপনি একবারে পাড়া করতে পারবেন তো আমাদের আগে যে মেশিনটা ছিল ওটা ছিল গ্রাইন্ডার ওয়ান তো এটা হচ্ছে আপনার আরও আধুনিক করা হয়েছে আগে যে মোটরগুলো ছিল ওগুলো ছিল আপনার হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর আর বর্তমান যে আমরা মেশিনে মোটরগুলো দিয়ে সেগুলো হচ্ছে আঠাশশো আরপিএম সেক্ষেত্রে কিন্তু এর স্পিডটা অনেক মানে আগের তুলনায় এর স্পিড অনেক বেশি আর আমাদের আগের মডেলটাও ভালো ছিল তো স্পিডটা একটু কম ছিল তো আগে যে পাথরের সাইজগুলো ছিল আপনার হচ্ছে পাথরগুলো ছিল হচ্ছে থ্রি এম বর্তমান যেগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো হচ্ছে সেভেন এম এম সেক্ষেত্রে আপনার এক সেট পাথর মিনিমাম দুই বছর পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন আর এই মেশিনে কোটানোর কোনো ঝামেলা নেই বড় বড়ো যে মেশিনগুলো আছে ওগুলো কিন্তু পাথর কোটানো লাগে আর আমাদের এই মেশিনে পাথর কোটানো লাগে না মানে এক সাইড আপনার শেষ হয়ে গেলে এক বছর পরে আপনি পরবর্তী সাইড ঘোরাই দিতে পারবেন তো এই মেশিনটা কারা নেবেন এই মেশিনটা দিয়ে যারা মশলার বিজনেস করতে চাচ্ছেন বা বিভিন্ন জায়গায় মশলা বাজাজাত করতে পারেন তারা নিতে পারেন এবং যাদের রাইস মিলের বিজনেস আছে তারা এই মেশিনগুলো নিতে পারেন আপনারা যদি হলুদ মরিচ ভাঙিয়ে সেল করেন এক কেজি যদি আপনি মরিচ কেনেন দুইশো টাকা দিয়ে আপনার পাড়ার করে তিনশো টাকায় সেল করতে পারবেন যদি এক কেজি হলুদ কেনেন একশো অথবা একশো বিশ টাকা করে তো আপনার পাউডার করে দুশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন পাইকারি বাজারে সেক্ষেত্রে আপনার যদি এক কেজি দশ কেজি যদি আপনি হলুদ ভাঙান বা মরিচ ভাঙান তাও দেখেন দিনে এক হাজার টাকা ইনকাম মানে দশ কেজি হলুদ মরিচে সেক্ষেত্রে আপনার যদি পুরো দিন ডিউটি করেন তো আমার মনে হয় এই মেশিন দিয়ে তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর বিশেষ করে আপনাদের যাদের বড় বড়ো যে চাকিগুলো আছে চাকিগুলার সমস্যা হলো কিছুদিন পর পর কোটানো লাগে আর মোটরটা হচ্ছে পনেরো বিশ হর্ষ পরে মোটর সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল প্রচুর পরিমাণে আসে আর আমাদের এই মেশিনে দুই থেকে তিন হর্ষ পরের মোটর আমরা দিয়ে থাকি তো এক ঘন্টা চালালে সর্বোচ্চ দুই থেকে তিন ইউনিট কারেন্ট বিল আসে আর সবচেয়ে আর একটা বড়ো বিষয় হলো আপনাদের যে বড় বড়ো চাকিগুলো আছে চাকিতে যদি আপনি এক কেজি হলুদ বা এক কেজি মরিচ দেন সেক্ষেত্রে একশো গ্রাম দুশো গ্রাম পর্যন্ত শর্ট হয়ে যায় আর আমাদের এই মেশিনে শর্ট হওয়ার কোনো সিস্টেম নাই যে কোনো ধরনের জিনিস আপনি একবারেই খুব সহজে পাউডার করতে পারবেন এবং এই মেশিনটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আপনাদের মাধ্যমেই একজন নিয়ে গেলে কিন্তু তার পাশে থেকে আবার আরেকজন নিয়ে যায় এরকম আর কি তো এই মেশিনটা দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা জিরা সম্পূর্ণ টাইটের মাধ্যমে আপনি একবারেই ফিনিশিং করতে পারবেন কিছুদিন আগে এক ভদ্রলোক ঢাকা সাভার থেকে আমাদের এখানে আসছিল তো উনি নবাপুর থেকে দুটা মেশিন নিয়েছিল তো সেই ওই মেশিনে আপনার ওই যে ইয়েটা জিরাটা পাউডার করা সম্ভব হয়নি তো সেক্ষেত্রে উনি আমাদের এখানে এক কেজি জিরা নিয়ে আসছিল যে পাউডার করার জন্য যে একবারে পাউডারটা হয় কিনা তো ওনাকে আমরা দেখাই দিয়েছিলাম উনি কিন্তু আমাদের কাছ থেকে তিনটা মেশিন নিয়েছিল ওনার একটা ফ্যাক্টরি আছে তো এই ধরনের জিনিসগুলো যারা পাডার করতে চাচ্ছেন বা বিশেষ করে যে কুমড়ার যে ডাউল বা হলুদ মরিচ যারা পাড়া করতে চাচ্ছেন তারা আমাদের এই মেশিনটি নিতে পারেন কারণ এতে কারেন্ট বিল খুবই স্বল্প পরিমাণে ওঠে এবং টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির লাইন দিয়ে আপনি চালাতে পারবেন সেক্ষেত্রে ফোর ফো ফোর ফোর্টি লাইনের কোনো প্রয়োজন নেই তো এই মেশিনটা আপনাদের আমরা দেখিয়েছি তো নতুন করে আবার দেখানোর উদ্দেশ্য হল যে আমাদের স্টক খুবই সীমিত আপনারা যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ মেশিনগুলো বাংলাদেশে খুব সীমিত পরিমাণে আমরা নিয়ে এসেছি তো চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বর্তমান শীতের সিজিনে আপনাদের কিন্তু একটা ফাটাফাটি বিজনেস আছে যেটা কুমড়ার ডাবল কোটে আপনারা মানুষকে দিতে পারবেন আর যারা যাদের ইতিমধ্যেই আপনার রাইস মিল আসে বা হলুদ মরিচের চাকি আসে তারা ওইগুলো চেঞ্জ করে এগুলো আস্তে আস্তে নিতে পারেন কারণ এগুলো ঝামেলা কম কুটানো হয় না কুটানো লাগে না এবং টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন কারেন্ট বিলটা প্রচুর পরিমাণে চেপ হবে তো তাদের জন্য খুবই ভালো একটা সিস্টেম তো আপনাদের আমরা বিভিন্ন জিনিস কিন্তু পরপর পাউডার করে দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু হাতের টাইটের মাধ্যমে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে হবে আমরা করছি বিভিন্ন জেলায় থেকে কিন্তু আমাদের এখানে লোকজন এসে দেখে শুনেও নিয়ে যায় আপনি যদি মনে করেন যে না আমাদের মেহেরপুরে এসে আপনি হলুদ নিয়ে আসবেন বা মরিচ নিয়ে আসবেন যে কোনো ধরনের জিনিস আপনার যেটা প্রয়োজন আপনি ভাঙিয়ে দেখে নিয়ে যেতে পারবেন আপনি চাইলে আমাদের এখান থেকে টেস্ট করে দেখে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে আসার সিস্টেম হলো মেহেরপুর কোটমোড় কোটমোর কোটমোর থেকে আমাদের একটু ভিতরে আপনার এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী ফোন করলে আমরা আপনাদের ঠিকানাটা দিয়ে দেবো আপনি এসে নিয়ে যেতে পারবেন অথবা যারা দূর থেকে ভিডিওটি দেখছেন যাদের আসা সম্ভব না তারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মেশিনটি ক্রয় করতে পারেন বাংলাদেশের ছাড়া বাংলাদেশের মধ্যে সেক্ষেত্রে কোরিয়ার খরচটা আমরাই দিয়ে দেবো আপনার এক্সট্রা কোনো চার্জ লাগবে না এটা সারা বাংলাদেশের জন্য ফ্রি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আমাদের ফেসবুক পেজে নতুন জয়েন করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন যাতে আপনার একটি শেয়ার বা আপনার একটি লাইকে অন্য অন্য খামারি ভাইরা বা ব্যবসায়ী ভাইরা উপকৃত হতে পারে আর একটা জিনিস বিশেষ করে যারা যাদের ফার্ম আছে বিশেষ করে ভুট্টা ভাঙানো লাগে বা ফিড তৈরির জন্য পোলট্রি মুরগির যারা ফিড তৈরি করে তারা এই মেশিনটি নিতে পারেন কারণ এই মেশিনটি দিয়ে আপনি আধা ভাঙাও করতে পারবেন আদা ভাঙা করে ওই যে মুরগির খাবার বানালেন বা গরুর খাবারের জন্য নিতে পারেন খাবারের জন্যও নিতে পারেন মানে আমাদের এই মেশিনটি অল স্কোয়ার মানে একটা মেশিন দিয়ে আপনি সব কিছু করতে পারছেন সেক্ষেত্রে খুবই সুবিধা তো যাই হোক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আসে আপনাদের যে কোনো ধরনের মেশিন লাগলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এনে দিতে পারব ভালো থাকবেন লেটেস্ট শপ আসসালামু আলাইকুম